আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করতে হয় কচু লতা শুটকি সাথে মজাদার চিংড়ি মাছ, কমপ্লিট বাংলাদেশি স্বাদ। যেহেতু আমরা প্রবাসী, তাই সুজা হয়তো পুকুরের চিংড়ি মাছ আর পুকুর পাড়ের কচু লতা, ঝিবুয়ার হাতের তুলা এবং লতা বাছার সেই স্বাদের প্রসেসটা এখন একটু ব্যতিক্রমধর্মী। আমাদের ঝির নাম ছিল আঙ্গুরিমা, উনাকে আল্লাহ তালা বেহেস নসিব করুন, দুই যুগের উপরে হয়ে গেছে, উনি মারা গেছেন। আসি আমার চিংড়ি মাছে। মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা নূতন চিংড়ি মাছ পরিষ্কার করার ব্যাপারে, ওনারা আমার পূর্বের মুখী শুটকি চিংড়ি ভিডিওটা দেখে নেবেন, পুরো জানা হয়ে যাবে কিভাবে চিংড়ি মাছটা ক্লিন করতে হয়। এই চিংড়িটাকে আমি আলাদা পাতিলে একটু অয়েল এবং এক চা চামচ হলুদ ও এক চামচ মরিচের পাউডার দিয়ে ভালো করে ভুনে নিলাম। এখানে আমার ভুনা, এখানে চিংড়িগুলি ভুনা হচ্ছে। কচু লতাগুলি প্রায় বাংলাদেশের সুপার মার্কেটে পাওয়া যায়। এখানে আমি দুই প্যাকেট কচু লতা একটা বোল, এই কচুর প্যাকেটটা আমি কাটছি। এই যে দেখেন কি সুন্দর লতা দেখতে প্যাকেটের মধ্যে, তো কেটে এখন প্যাকেটটা খুলে আমি বোলের মধ্যে রাখলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কচু লতা, এখানে দুই প্যাকেট কচু লতা আছে। তো এটা আমি রাখছি এভাবে ডিফ্রস্ট হওয়ার জন্য, আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এবং দু তিনবার ভালো করে এটাকে ধুইয়েও নিলাম। ধোয়ার পর আমি একটা পাতিলে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট এটা সিদ্ধ করব। আর এখানে আমি 5টা শিদলের শুটকি নিয়েছি। শুটকিগুলিকে প্রথমে ভিজিয়ে মাছের ফয়েলগুলি বেছে নিলাম, পরিষ্কার করার পর দেখতে এরকম লাগে। এদিকে আমার কচু লতা শাকগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ক্যালেন্ডারে নিয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য। আর ওইদিকে 6 কড়া রসুন আর 1টা মাঝারি ধরনের পেঁয়াজ নিয়েছি, এগুলাকে কেটে ব্লেন্ড করে আমি ক্রাশ করে এক সাইডে রেখে দেব। আর এখন আমি ঝুলুই 1টা পাতিল বসিয়েছি, নিচে আগুন আছে, আগুনের তাপে পাতিলের পানিগুলো সব শুকিয়ে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দেব, তৈল দেব। তো তৈলটা আমি দেওয়ার পর, তৈলটা একটু গরম হবার অপেক্ষায় আছি। তৈলটা দেওয়ার পর, তৈলটা একটু গরম হয়ে আসার পর আমার পূর্বের তৈরি করা এই রসুন আর পেঁয়াজের পেস্টটা পাতিলের মধ্যে এখন দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করব এবং আমি 1.5 টিস্পুন লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকব। আর ওইদিকে আমার পূর্বের তৈরি করা চিংড়ি মাছ ভুনা আমি এই মশলায় ঢেলে দেব একটু পরেই, ধরেন 2-3 মিনিট পরে। শিদলের শুটকিগুলিও এখানে ঢেলে দিলাম, আমি অলরেডি ঢেলে দিয়েছি, সেটা আপনার ভিডিও করতে পারি নাই যখন এটা ঢেলে দেই। বাট ইন দ্য পয়েন্ট সামওয়্যার ইন দিস পয়েন্ট আমি আসলে শুটকিগুলোও দিয়ে দিয়েছি। শীতলের শুটকিটা দেওয়ার পর এই এই যে কারিটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ফেনা উঠে, শীতলের ফেনা উঠে, এতে ভয় পাওয়ার কিছু নেই। বিশেষ করে আমি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, এখন এভাবে ফেনা উঠে এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি এখানে হলুদ দিয়ে দিতে পারেন, আমি 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচ দিয়েছি। তারপর আমি ওই লতাগুলো সিদ্ধ করা, পূর্বের সিদ্ধ করা লতাগুলো সব পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটাকে আমি কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া এমনভাবে করছি সব যেন মশলা এই লতার সাথে, পেঁয়াজ মশলা এবং শিদলের শুকির মাখানো মশলাগুলো সব মিশে যায় লতার সাথে।
এদিকে আমি এক মুঠো ধনিয়া পাতা এবং আফ্রিকান নাগা মরিচ কেটে নিলাম। এখন পাতিলের ঢাকনা খুলে আমি মরিচটাই প্রথমে, লাল মরিচটাই প্রথমে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরে আবার ওইটার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো কিছু পানিও দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা খুলে দেখলাম কী সুন্দর স্মেল আসছে এক প্রায় তিন চার মিনিট পর। তো এখন আমি একটু ছেঁকে দেখলাম কীরকম স্বাদটা হয়েছে, লবণের স্বাদ সব কিছু। তারপর আমি ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিচ্ছি। আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে, আমি এখন ঢেকে দুই মিনিটের জন্য রেখে দেব, তারপর চুলুর আগুন অফ করে দেব। এই কারিটা কোভিড-19 প্রিয় মুখের টেস্ট ফেরত পাওয়ার জন্য অত্যন্ত লোভনীয় একটি কারি। লকডাউন থাকার কারণে অনেকের মনে ইচ্ছে থাকলেও তৈরি করে খাওয়ার সুযোগ হচ্ছে না। আপনারা যারা নতুন, আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি দিয়ে দেব কীভাবে তৈরি করলেন, কীভাবে প্রথম যারা তৈরি করছেন কীভাবে তৈরি করলেন এবং কেমন মজা হলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।